ম্যাথ সলভ টিচারে সকলকে স্বাগত জানাই। তো আজকে লাভ ও ক্ষতি সংক্রান্ত অঙ্ক থেকে আরও কিছু অঙ্ক করাবো। এর আগের ভিডিওতে লাভ ও ক্ষতি সংক্রান্ত অঙ্ক থেকে অঙ্ক করানো হয়েছিল, তো আজকে আরও কিছু অঙ্ক করাবো। তো প্রথমে যে অঙ্কটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে, একটি কলমের ধার্য মূল্য 12 টাকা, এটির উপর একটি 15% ছাড় দেওয়া হয়েছে, এরপর আরেকটি ছাড় দেওয়া হয়েছে যার জন্য কলমটির দাম 8.16 টাকা, তাহলে দ্বিতীয় ছাড়টির পরিমাণ কত? অপশান এতে 15% আছে, বিতে 18% আছে, সিতে 20% আছে, ডিতে 25% আছে। তো কী অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো। ধার্যমূল্য বলতে একটি কলমের ধার্যমূল্য মানে কলমটার উপর প্রিন্ট রয়েছে 12 টাকা, বাট 12 টাকায় কিন্তু আমাদের কিনতে হবে না। 12 টাকার উপর প্রথমে ডিসকাউন্ট দেওয়া হয়েছে 15%, তারপর আবার একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বাট সেই ডিসকাউন্টটা কত এটাই কোশ্চেনে জানতে চেয়েছে। তো কলমটার মধ্যে প্রিন্ট ছিল 12 টাকা, বাট কলমটা কিনছি আমরা কত টাকা দিয়ে? 8.16 টাকা দিয়ে, ঠিক আছে? কলমটার উপর প্রিন্ট ছিল 12 টাকা, মানে দাম লেখা ছিল 12 টাকা, সেটা আমরা কিনছি 8.16 টাকায়। ধার্যমূল্য বলতে সেটাই বুঝি যেটা কলমের উপর প্রিন্ট আছে, কলমের উপর প্রিন্ট আছে 12 টাকা, সেখান থেকে আমরা কিনছি এটা 8.16 টাকা দিয়ে। তাহলে ডিসকাউন্ট দেওয়া হয়েছে, কবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে? দুবার। প্রথমবার 15%, তারপর আরেকটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। দ্বিতীয়বার যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে বা ছাড় দেওয়া হয়েছে, সেই ছাড়টির পরিমাণ কত জানতে চাওয়া হয়েছে? অপশান এতে 15% আছে, বি 18%, সি 20% আছে, ডি 25% আছে। তো কী অ্যান্সার হবে কমেন্ট করে সকলে জানাতে পারো। তখন আমি করে দিচ্ছি, ততক্ষণে তোমরাও জানাতে থাকো কী অ্যান্সার হবে। এখানে কলমটির ধার্য মূল্য কত বলেছে? 12 টাকা বলেছে। তো 12কে আমি লিখলাম, গুণ দিলাম, প্রথমে কত ডিসকাউন্ট দিয়েছে? 15% ডিসকাউন্ট দিয়েছে। 15% ছাড় বা ডিসকাউন্ট মানে হচ্ছে 100 থেকে আমি 15 মাইনাস করবো, 100 থেকে 15 যদি মাইনাস করি তাহলে কত হয়? 85 হয়, 85/100 লিখলাম। তারপরে বলেছে আরেকটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তো কত ডিসকাউন্ট সেটা আমি জানি না, আমি ধরে নিচ্ছি দ্বিতীয়বার যে ডিসকাউন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক্স পার্সেন্ট ডিসকাউন্ট মানে 100 থেকে আমি কী করবো? এক্স মাইনাস করবো বাই 100। প্রথমবার যেমন 15% ডিসকাউন্ট হয়েছিল, এই 15% ডিসকাউন্ট মানে 100 থেকে আমি 15 মাইনাস করে 85 লিখেছিলাম ওপরে, এটাও তাই। দ্বিতীয়বার যখন ছাড় দেবো 100 থেকে এক্স মাইনাস করবো, কিন্তু 100 থেকে যেহেতু এক্স মাইনাস করা যায় না সেই কারণে এটাকে 100-x এরকমই রাখলাম, ঠিক আছে? তো ছাড় দেওয়ার পর দামটা দাঁড়াচ্ছে কত? কোশ্চেনে বলেছে সঠিকভাবে 8.16 টাকা বলেছে, 8.16 টাকা বলেছে, 8.16। তো দশমিকের পর এখানে দেখতে পাচ্ছি দুটো ডিজিট আছে, তাই আমি নিচে একের পিঠে 2 শূন্য লিখলাম, 8.16টা লিখলাম না, কাটাকুটি করতে সুবিধা হবে সেই কারণে দশমিকের পর এখানে 2 ডিজিট আছে, তাই একের পিঠে 2 শূন্য বসালাম। এটা এবার কাটাকুটি করবো পুরোটা, তাহলে এক্সের মান বেরিয়ে আসবে, এক্সের মান বেরিয়ে আসলেই দ্বিতীয় ছাড়টির পরিমাণ কত আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো কাটাকুটি করি, এখানে নিচে দেখতে পাচ্ছি 100 আছে আর এখানে দেখতে পাচ্ছি 100 আছে, তো 100-100 আমি কী করলাম? কেটে দিলাম। আচ্ছা, এইবার বারো দিয়ে আমি একেবারে 816কে কাটছি। 12 দিয়ে যদি 816কে কাটি, প্রথমে হচ্ছে 12×6=72 আর এখানে 12×8=96, মানে 68 হচ্ছে, ক্লিয়ার? এবার 85 আর 68 17 দিয়ে কাটাকুটি যায়, 17×5=85, 68কে 17 দিয়ে কাটলে 17×4 হচ্ছে 68। আচ্ছা, এবার ওপর নিচ কাটলে দেখো 5 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে? 5×20=100। ব্যাস, পুরোপুরো কাটাকুটি কমপ্লিট, আর কিছু কাটাকুটি যাবে না। আচ্ছা, এইবার তাহলে আমার উপরে থাকছে কত? 100-x থাকছে, আর নিচে কত থাকছে? 20 থাকছে, সমান এদিকটা তো পুরোপুরি কেটে গেছে, খালি উপরে 4 আছে। তো আমি কী করবো? কোনাখুনি গুণ করবো, 4-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, এক্সের মান আমাদের বের করতে হবে, তাই এই গুণটাকে আমি আগে করছি। 100-x-এর সঙ্গে 1 গুণ করলে 100-xই হয়, সমান 4×20 কত? গুণ করলে 4×20=80। এক্সের মান আমাদের বের করতে হবে, তাহলে 100 লিখলাম, 80টা সমান চিহ্নের ডান দিকে আছে, বাঁ দিকে আসলে -80, আর -x-টা সমান চিহ্নের যদি ডান দিকে পাঠায় শুধু এক্স হয়। 100 থেকে 80 বিয়োগ করলে কত হচ্ছে? 20 হচ্ছে, তাহলে এক্সের মান কত পেলাম? 20 পেলাম, এক্সের মান 20 পাচ্ছে। তো 20% আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে, যদি কারোর বুঝতে সমস্যা হয় থাকে কমেন্ট করে জানাতে হবে। অপূর্ব পাল বলছে সি হবে, একদম সঠিক, সি হবে, ঠিক আছে? আমি আরেকবার অঙ্কটা বোঝাচ্ছি। ধার্য মূল্য ছিল 12 টাকা, সেখানে প্রথমবার ডিসকাউন্ট দিয়েছে 15%, 15% ডিসকাউন্ট মানে 100 থেকে 15 মাইনাস, মানে 85/100। তারপর আবার একবার ডিসকাউন্ট দিয়েছে, বাট কত ডিসকাউন্ট সেটাই বের করতে হবে। আমি ধরে নিচ্ছি এক্স পার্সেন্ট ডিসকাউন্ট মানে 100 থেকে x-100 করলে যে দামটা দাঁড়াচ্ছে সেটা সঠিকভাবে বলেছে 8.16 টাকা, 8.16 মানে হচ্ছে 816/100। কাটাকুটি করলাম, নিচে 100-100 কেটে গেল, 12 দিয়ে 816কে কাটলে 68, 85 আর 68 17 দিয়ে কাটাকুটি যায়, 17×5=85, 17×4=68, 5×20 সহ ওপর নিচ কাটাকুটি যায়, 20 দিয়ে 4কে গুণ করলাম, 80 হচ্ছে। তাহলে 100-x=80 যদি 80 হয়, 100 থেকে 80 মাইনাস করলে 20, তো অ্যান্সার হয়ে যাচ্ছে 20%। আমি ধরেছিলাম দ্বিতীয় ছাড়টির পরিমাণ x%, তাহলে x বের হলো কত? 20%, অপশান সি।
উদয় প্রামাণিকে বলছে সি হবে, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2, কি আছে, কোনো শার্ট এবং প্যান্টের ধার্য মূল্যের অনুপাত 1:2 বলেছে। দোকানদার শার্টের ওপর 40% ছাড় দেয় এবং শার্ট ও প্যান্ট এই দুটির উপর মোট 30% ছাড় দেয়, তাহলে প্যান্টের উপর দেওয়া ছাড়ের পরিমাণ কত? অপশান এ 15% আছে, বি 20% আছে, সি 25% আছে, 30%। তো এটার কি অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো। কোনো শার্ট এবং প্যান্টের ধার্য মূল্যের অনুপাত বলেছে 1:2, দোকানদার শার্টের ওপর 40% ছাড় দিচ্ছে এবং শার্ট ও প্যান্ট এই দুটির উপর, কেউ যদি এই দুটি কেনে, মানে শার্ট ও প্যান্ট দুটো যদি কেনে, একটা শার্ট আর একটা প্যান্ট কেনে, তাহলে টোটাল এই দুটোর ওপর 30% ছাড় দেবে। যদি শুধু শার্ট কেউ কেনে তার উপর 40% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে, আর যদি কেউ ধরো শার্ট আর প্যান্ট দুটোই নেবে, একটা শার্ট আর একটা প্যান্ট, সেক্ষেত্রে দুটোর ওপর টোটাল 30% ছাড় দেবে। তাহলে প্যান্টের ওপর দেওয়া ছাড়ের পরিমাণ কত? এটাই কোশ্চেনে জানতে চাইছে। অপশান এ 15% হবে, না 20% হবে, না 25%, না সি 30% হবে। তো সাগর দেবনাথ বলছে যে অপশান সি 25% হবে, অপশান সি বলছে 25%। আমি এখানে ধরে নিলাম যে শার্ট এবং প্যান্টের ধার্য মূল্যের অনুপাত কত বলেছে, 1:2 বলেছে। তো আমি ধরে নিলাম শার্টের এখান থেকে ধরে নিলাম 100 টাকা দাম, একটা শার্টের দাম ধরে নিলাম আমি 100 টাকা। আর একটা প্যান্টের দাম ধরে নিলাম এই দুই থেকে আমি ধরে নিলাম 200 টাকা। ক্লিয়ার? এবার দোকানদার বলছে যদি কেউ একটা শার্ট কেনে তাহলে 40% ছাড় দিচ্ছে, এটা হচ্ছে শার্ট, এটা হচ্ছে প্যান্ট। আমি ধরে নিয়েছি শার্টের দাম কত 100 টাকা ধরেছি, আর প্যান্টের দাম ধরেছি কত 200 টাকা। কেউ যদি একটা শার্ট কেনে তাহলে 40% ছাড় দিয়ে বিক্রি করছে, 40% ছাড় মানে 100 টাকায় 40 টাকা ছাড় মানে কত, 60 টাকায় বিক্রি করছে, সেক্ষেত্রে এসপি হয়ে যাচ্ছে 60 টাকা। আর 200 টাকার প্যান্টের ওপর, মানে এবার তারপরে কি বলেছে, যদি কেউ শার্ট আর প্যান্ট দুটোই কেনে তাহলে তার উপর 30% ছাড় দিচ্ছে, ঠিক আছে। তো শার্টের দাম আমি এখানে 100 টাকা ধরেছি, প্যান্টের দাম 200 টাকা, টোটাল 100 আর 200 যোগ করলে 300 টাকা, 300 টাকায় 30% ছাড় দিচ্ছে। কেউ যদি প্যান্ট আর শার্ট দুটোই কেনে, শার্টের দাম তো আমি 100 টাকা ধরেছিলাম, কেউ যদি শার্ট আর প্যান্ট দুটো কেনে তাহলে টোটাল দুটোর ওপর 30% ছাড় দেওয়া হচ্ছে। তো 200 100 যোগ করলে 300 টাকা হচ্ছে, 300 টাকার ওপর যদি 30% আমি ছাড় দিই, 100 টাকায় 30 টাকা ছাড় হলে 300 টাকায় কত ছাড় হচ্ছে, 30 2 60, 30 3 90, মানে 90 টাকা ছাড় হচ্ছে। সেক্ষেত্রে 300 টাকার ওপর 90 টাকা ছাড় হলে কত টাকায় বিক্রি হবে, সেটা 210 টাকায়, 210 টাকায় বিক্রি হচ্ছে। এবার এখানে শার্ট আর প্যান্ট মিলিয়ে তাহলে 210 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে আমরা একটা শার্টের দাম পেয়ে গেছি 60 টাকা, একটা শার্টের দাম পেয়ে গেছি কত 60 টাকা পেয়ে গেছি। তাহলে প্যান্টের দাম কত হবে, 210 থেকে 60 মাইনাস করবো, প্যান্টের দাম বেড়ে যাবে, 210 থেকে 60 মাইনাস করলে প্যান্টের দাম বেরোবে কত হচ্ছে 150 টাকা, এটা হচ্ছে একটা প্যান্টের দাম। তাহলে প্যান্টে কতটা ছাড় দেওয়া হচ্ছে, প্যান্টের দাম আমি ধরেছিলাম 200 টাকা, সেখানে বিক্রি করা হচ্ছে কত 150 টাকায়, তার মানে ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হচ্ছে কত 50 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে 200 টাকা যদি 50 টাকার ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে শতকরা ছাড়ের পরিমাণ কত, মানে 100 টাকায় কত, এটাই জানতে চেয়েছে। তো উপনীত 0 0 কাটলাম, 5 4 20, 4 দিয়ে যদি 100 কাটি 4 25 125%। তো সাগর দেবনাথ একদম সঠিক উত্তর বলেছে, 25% হবে, ঠিক আছে। আমি আরেকবার অঙ্কটা বোঝাচ্ছি, এখানে বলেছে কোনো শার্ট এবং প্যান্টের ধার্য মূল্যের অনুপাত 1:2 বলেছে, যেখানে আমি শার্টের ধার্য মূল্য ধরে নিলাম 100 টাকা আর প্যান্টের ধার্য মূল্য ধরে নিলাম 200 টাকা, ঠিক আছে। মানে শার্টের ওপর প্রিন্ট আছে 100 টাকা, আর কেউ যদি প্যান্ট কিনে তাহলে 200 টাকা প্রিন্ট আছে। দোকানদার যদি যখন বিক্রি করবে শার্টের ওপর 40% ছাড় দিচ্ছে, 100 টাকা প্রিন্ট আছে, 40% ছাড় দিলে 60 টাকায় বিক্রি করছে শার্টটা, আর প্যান্টের দাম কত 200 টাকা প্রিন্ট আছে, শার্ট আর প্যান্ট কেউ যদি দুটো কেনে তাহলে 30% ছাড় দিচ্ছে। তো শার্টের দাম তো আমি 100 টাকা ধরেছিলাম আর প্যান্ট 200 টাকা ধরেছিলাম, টোটাল 300 টাকা। তো 300 টাকার ওপর 30% ছাড় কত হচ্ছে 90 টাকা, 300 টাকা থেকে 90 টাকা মাইনাস করলে 210 টাকায় তাহলে বিক্রি করবে, 300 টাকা দুটো যদি দাম হয় প্রিন্ট হয় সেক্ষেত্রে 210 টাকায় বিক্রি হচ্ছে। তো কোশ্চেন জানতে চাইছে প্যান্টের ওপর দেওয়া ছাড়ের পরিমাণ কত, শার্টের দাম আমরা কত পাচ্ছি, শার্টের দাম আমরা পাচ্ছিলাম 60 টাকা, 60 টাকার মধ্যে 210 টাকার মধ্যে যদি 60 টাকা চলে যায়, মানে শার্টের দাম যদি বাদ দেওয়া হয় তাহলে প্যান্টের দাম পড়ে থাকছে, 210 থেকে 60 মাইনাস করলে 150 টাকা হচ্ছে।
তাহলে প্যান্টে কত টাকা ছাড় দেওয়া হয়েছে? প্যান্টের দাম তো 200 টাকা ছিল, সেখানে বিক্রি করা হচ্ছে 150 টাকায়। তাহলে ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হচ্ছে 200 থেকে 150, মাইনাস 50 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। 200 টাকায় 50 টাকা ডিসকাউন্ট হলে 100 টাকায় কত? তো গুণ 100 করলাম, তো উপনীত শূন্য শূন্য কাটলাম, 5×4=20, ঠিক আছে, 4×5=25, 25%। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে। এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 20% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে এবং সেটার উপর কিছু ছাড়ে, সরি, সেটার উপর কিছু ছাড় দেওয়ার পর 8% লাভে সেগুলি বিক্রি করে, শতকরা ছাড় কত? অপশান এ 4% আছে, বি 6% আছে, সি 10% আছে, ডি 12% আছে। এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 20% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে এবং সেটার উপর কিছু ছাড় দেওয়ার পর 8% লাভে সেগুলি বিক্রি করে, তাহলে শতকরা ছাড় কত? অপশান এ 4%, বি 6%, সি 10%, ডি আছে 12%। তো এটার কী অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো। প্রথমে দেখো বলেছে এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 20% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে। তো আমি যদি ক্রয় মূল্যটাকে 100 টাকা ধরি, ক্রয় মূল্য থেকে দেখো 20% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করছে, তাহলে ধার্য মূল্য কত টাকা হবে? ক্রয় মূল্য থেকে 20% বেশি, মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 100 টাকার উপর 20 টাকা বেশি, সেটাই হচ্ছে ধার্য মূল্য, মানে ধার্য মূল্য হয়ে যাচ্ছে 120 টাকা। ক্লিয়ার? আচ্ছা, এবার বলেছে সেটার উপর কিছু ছাড় দেওয়ার পর, মানে ধার্য মূল্যের উপর আবার কিছু ছাড় দেওয়ার পর সেটা 8% লাভে বিক্রি করছে। তো যখন এই লাভ বা ক্ষতিতে বলবে তখন সেটা কিন্তু ক্রয় মূল্যের উপর হয়। তো ক্রয় মূল্যে আমি 100 টাকা ধরেছিলাম, 8% লাভে যদি আমি বিক্রয় মূল্য বের করতে চাই তাহলে বিক্রয় মূল্য কত হবে? লাভে বা ক্ষতিতে যখন বিক্রয় মূল্য হবে তখন কিন্তু ক্রয় মূল্যের উপর হয়। ক্রয় মূল্য 100 টাকা, 8% লাভে বিক্রয় মূল্য কত? 100 × 8+, 108 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, ঠিক আছে। তো কোশ্চেন বলেছে তাহলে ধার্য মূল্যের উপর কিছু ছাড় দেওয়ার পরে, যে শতকরা যে ছাড় দেওয়া হয়েছে, ধার্য মূল্যের উপর কত টাকা ছাড় দেওয়া হয়েছে? ধার্য মূল্যে আমি 120 টাকা ধরেছি, 120 টাকার উপর আমি ধরে নিলাম যে X% ছাড় দেওয়া হয়েছে, X% ছাড় দেওয়া হয়েছে, শতকরা ছাড় কত আমি ধরে নিলাম X% ছাড় দেওয়া হয়েছে। X% ছাড় মানে 100 থেকে X-100। বিক্রয় মূল্য দুটোর ওপর হয়, আমি আগের ভিডিওতেই বলেছিলাম বিক্রয় মূল্য দু প্রকার হয়, একটা হচ্ছে ক্রয় মূল্যের ওপর হয় আর একটা ধার্য মূল্যের ওপর হয়। তো এটা মানে দুটো বিক্রয় মূল্যের সমান কিন্তু এখানে, ঠিক আছে। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলেছিলাম 15% লাভে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য গুণ এখানে লাভ বলেছে বলে 115/100, আর 15% ছাড়ে বিক্রয় মূল্য ধার্য মূল্য গুণ 15% ছাড় মানে 100 থেকে 15 মাইনাস, মানে 85/100। তো ধার্য মূল্য এই বিক্রয় মূল্য দু প্রকার হয়, একটা ক্রয় মূল্যের ওপর, একটা বিক্রয় ধার্য মূল্যের ওপর। যখন লাভ বা ক্ষতিতে বলবে তখন ক্রয় মূল্যের ওপর হবে, আর যখন ডিসকাউন্ট বা ছাড়ে বলবে তখন ধার্য মূল্যের ওপর হবে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এখানে আমাদের কি বলেছে, এটা আমরা দু প্রকার বিক্রয় মূল্য পাচ্ছি, একটা দেখতে পাচ্ছ 8% লাভে বিক্রি করছে, এটা ক্রয় মূল্যের ওপর হবে, ক্রয় মূল্য 100 টাকা ধরেছিলাম, 8% লাভে বিক্রয় মূল্য 108 টাকা, এটা ক্রয় মূল্যের ওপর হলো বিক্রয় মূল্য। আরেকটা বিক্রয় মূল্য কোনটা, ধার্য মূল্যের ওপর হয়, ধার্য মূল্য এখানে 120 টাকা, 120 টাকার উপর শতকরা ছাড় আমি ধরেছি X%, ছাড় মানে 100 − X/100 করলে এটা একটা বিক্রয় মূল্য হচ্ছে। তো এই বিক্রয় মূল্য আর এই যে 8% লাভে 108 টাকা বিক্রয় মূল্য, এই দুটোই কিন্তু সেম, তাই ইকুয়াল দেওয়া হলো। দেখো এই জায়গাটা কারোর বুঝতে সমস্যা হলে জানাতে পারো, ঠিক আছে, যদি কারোর বুঝতে সমস্যা হয় জানাতে পারো। এটা হলো ধার্য মূল্যের ওপর বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্রয় মূল্যের ওপর বিক্রয় মূল্য, বাট দুটো বিক্রয় মূল্যই সমান, ঠিক আছে। ধার্য মূল্যের উপর যে ছাড় দেওয়ার পর যে বিক্রয় মূল্যটা হলো সেটাই হচ্ছে 8% লাভে বিক্রয় মূল্য, যেটা হচ্ছে 108 টাকা। তো দুটো বিক্রয় মূল্যের সমান, ওই জন্য মাঝখানে আমি সমান চিহ্ন দিয়েছি, ঠিক আছে। এবার আমরা কাটাকুটি করবো অ্যান্সার হবে। তো দেখো এইখানে শূন্য আর এখানে শূন্য কেটে গেল, 12 দিয়ে যদি 108কে কাটি হচ্ছে 12×9=100। ক্লিয়ার? এবার এটাকে ক্রস গুণ করবো, তাহলে এক্সের মান বেরিয়ে আসবে, এক্সের মান বেরিয়ে আসলে আমাদের অ্যান্সার হয়ে যাবে শতকরা ছাড় কত। তাহলে 100 − X, আমি যদি কোনাকুনি গুণ করি, এখানে উপরে 9 আছে আর এখানে 10 আছে, এটা পরিষ্কার করে লিখছি, অনেকের বুঝতে হয়তো সমস্যা হচ্ছে, এটা একটু যদি পরিষ্কার করে লিখি, আমার উপরে থাকছে কত 100 − X আছে, আর নিচে কত আছে 10 আছে, সমান এখানে তো শুধুমাত্র 9 রয়েছে, নিচে কিছু নেই মানে 1। আমি যদি কোনাকুনি গুণ করে 9 × 10 = 90, সমান হচ্ছে 100 − X। আমাকে এক্সের মান বার করতে হবে, যেন −X এদিকে নিয়ে এলাম, +X হলো, আর 190টা ডান দিকে গেলে −90, 100 থেকে 90 বিয়োগ করলে কত 10, তো অ্যান্সার হচ্ছে 10%। শতকরা ছাড় আমি X% ধরেছিলাম 10%। দেখো যদি কারোর বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারো। অপশন সি 10% আমাদের সঠিক অ্যান্সার। অপূর্ব পালে সঠিক বলেছে, উদয় প্রামাণিকও সঠিক হচ্ছে। প্রত্যেকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে যদি উপকৃত হয়ে থাকে সকলে। নেক্সট পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে একটি ছাতার ধার্য মূল্য বলেছে 162 টাকা,
বিক্রয় মূল্য 135 টাকা হলে শতকরা ছাড়ের পরিমাণ কত? অপশন এ আছে 20%, বি 16.2/3%, সি 13.1/2%, ডি আছে 49%। এটার অ্যান্সার আশা করছি সকলেই বলতে পারবে, খুব ইজি অঙ্ক এটা। মানে একটা ছাতার ধার্য মূল্য 162 টাকা, মানে ছাতার মধ্যে প্রিন্ট ছিল বা ছাতার মধ্যে দাম লেখা ছিল 162 টাকা, বাট 162 টাকায় সেটি বিক্রি করা হচ্ছে না, বিক্রি করা হচ্ছে 135 টাকা। তাহলে বুঝতেই পারছো একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বাট পার্সেন্টেজে বের করতে হবে সেটা কত ডিসকাউন্ট। চঞ্চল মণ্ডল বলছে 20% হবে, অপশান এ। অর্পিতা মাইতিও বলছে 20% হবে, অপূর্ব পালও বলছে 20% হবে। তো দেখা যাক এটা অ্যান্সার হয় কি না। রমেশ দাস বলছে, সরি রমেশ বলছে সি হবে অ্যান্সার, 13.1/2%। এখানে কোশ্চেনটা বুঝতে হবে, এখানে ধার্য মূল্য ছিল 162 টাকা, অর্থাৎ ছাতার মধ্যে দাম লেখা ছিল 162 টাকা, বাট সেটা 162 টাকায় বিক্রি করা হচ্ছে না, বিক্রি করা হচ্ছে কত 135 টাকা। তাহলে কত টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে? 162 থেকে আমি কী করবো 135 মাইনাস করবো, তাহলে কত টাকার ডিসকাউন্ট হচ্ছে আমরা পেয়ে যাবো। কত টাকার ডিসকাউন্ট হচ্ছে? 27 টাকার ডিসকাউন্ট হচ্ছে। 162 টাকায় মানে প্রিন্ট ছিল 162 টাকায়, কিন্তু বিক্রি করা হচ্ছে না, 135 টাকায় বিক্রি করা হচ্ছে। তাহলে কত টাকার ডিসকাউন্ট বা ছাড় দেওয়া হচ্ছে? 27 টাকা ছাড় দেওয়া হচ্ছে, অর্থাৎ 162 টাকায় ছাড় দেওয়া হচ্ছে কত? 27 টাকা, বা 162 টাকায় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 27 টাকা। তো কোশ্চেন জানতে যে শতকড়ায় তাহলে কত ছাড় দেওয়া হচ্ছে, শতকড়া মানে 100-তে কত, তো গুণ আমি 100 করবো। আশা করছি প্রত্যেকের বোঝা গেছে। 162 টাকা যদি 27 টাকার ডিসকাউন্ট দেওয়া হয়, তাহলে শতকড়ায় কত টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে? শতকড়া মানে 100-ই কত, তাই গুণ 100 করলাম। ক্লিয়ার হলো, এই জায়গাটা বুঝতে হবে। এটা আমরা কাটাকুটি করবো, অ্যান্সার বেরোবে। এখন 27 দিয়ে তোমরা এটা 3 দিয়ে কাটাকুটি করতে পারো ওপর নিচ, বা ডাইরেক্ট 27 দিয়েও কাটাকুটি করতে পারো 162-কে ডাইরেক্ট করতে পারো। 7-এর নামটা যদি ডাইরেক্ট যদি করতে চাও, তাহলে 7-এর নামটা এখানে দেখবে লাস্টে 2 রয়েছে, 7-এর নামতে কততে 2 হয় এটা আমরা দেখবো। 7-6 আমরা জানি 42 হয়, 7-এর সঙ্গে 6 গুণ করলে 42 হয়। তো 27-6 আমি একবার গুণ করে দেখছি 162 আসে নাকি। 27-6 গুণ করে দেখবো, 7-6 42, 2 হাতে গেল 4, 6 2 12, আর 4-এ 16, 162 চলে আসছে। তো সেই হিসেবে 27-6 আমি করলাম 162, যেহেতু 27-6 আমার চলে এলো। এবার 100 আর 6 আমরা 2 দিয়ে কাটাকুটি হবে, 100-কে 2 দিয়ে কাটলে 50 হচ্ছে, আর এখানে 6-কে 2 দিয়ে কাটলে 3 হচ্ছে। তো 50 উপরে থাকছে, নিচে 3 থাকছে, 50-কে 3 দিয়ে ভাগ করলে আশা করছি সকলেই বুঝতে পারছো 50-কে 3 দিয়ে ভাগ করলে কত হতে পারে? 16.2/3%। অ্যান্সার হবে 16.2/3%। তো অনেকেই এ বলেছিল, বাট এ হবে না। অপু বর্মন বি ঠিক আছে, সুব্রত মণ্ডল ঠিক আছে, কৌশিক ঠিক আছে, চঞ্চল মণ্ডল 50/3 ঠিক আছে। তো প্রত্যেকের সঠিক হয়েছে যারা যারা অপশন বি বলেছো। এরপর চলে আসছি পরের অঙ্কতে। যদি উপকৃত হয়ে থাকো সকলে ভিডিওটি লাইক করবে এবং শেয়ার করবে। নেক্সট অঙ্কতে যাচ্ছি, কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5-এর যে অঙ্কটি আছে, এক দোকানদার ক্রেতাদের 10% ছাড় দেওয়ার পরও 26% লাভে, সরি, একজন দোকানদার ক্রেতাদের 10% ছাড় দেওয়ার পরও 26% লাভ করে। একটি জিনিসের ধার্য মূল্য 280 টাকা হলে সেই জিনিসটি কত দামে কিনেছিল? ঠিক আছে, অপশন এ রয়েছে 175 টাকা, বি রয়েছে 200 টাকা, সি রয়েছে 215 টাকা, ডি রয়েছে 225 টাকা। তো এটার কী অ্যান্সার হবে কমেন্ট করে জানাতে পারো। এক দোকানদার ক্রেতাদের 10% ছাড় দেওয়ার পরও 26%, মানে এক দোকানদার ক্রেতাদের, অর্থাৎ দোকানদার যখন ক্রেতাকে বিক্রি করছে কোনো একটা জিনিস, ডিসকাউন্ট দিচ্ছে। কতটা ডিসকাউন্ট দিচ্ছে? 10% ডিসকাউন্ট দিচ্ছে। আমরা কোনো জিনিস কিনতে গেলে ডিসকাউন্ট পাই, অনেক সময় পাই না, বাট যখন ডিসকাউন্ট পাচ্ছি, এখানে যেমন 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাতেও দোকানদার কি লস খায় না? লস, ক্ষতি কিন্তু তার হয় না, তার লাভই হয়। যেমন এখানে বলেছে 26% লাভ থাকছে। তো জিনিসটার ধার্য মূল্য কত? 280 টাকা, অর্থাৎ জিনিসটার মধ্যে প্রিন্ট আছে 280 টাকা, জিনিসটার মধ্যে দাম লেখা আছে 280 টাকা, বাট 280 টাকায় বিক্রি করা হচ্ছে না, 280 টাকার ওপর যারা কিনবে তাদের উপর 10% ছাড় দেওয়া হচ্ছে, তারপরও দোকানদার 26% লাভ রাখছে। তাহলে জিনিসটা কত দামে, মানে জিনিসটার ক্রয় মূল্য কত? তো আমি বলেছিলাম যে বিক্রয় মূল্য 2 প্রকার হয়, একটা হচ্ছে ক্রয় মূল্যের ওপর হয়, একটা ধার্য মূল্যের ওপর হয়, 2 প্রকার বিক্রয় মূল্য হয়। তো এখানে কিন্তু 2 প্রকার বিক্রয় মূল্য রয়েছে। তো 2 প্রকার বিক্রয় মূল্য আমি বের করছি। প্রথমটা আমি ধার্য মূল্যের ওপর বার করছি, কারণ প্রথমে দেখো দেখেছে এক দোকানদার ক্রেতাদের 10% ছাড় দেওয়ার পর, তার মানে এই যে ছাড়, সে যখন ছাড়ে বলবে সেটা ধার্য মূল্যের ওপর হয় বিক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে আমি লিখছি এখানে, ধার্য মূল্য গুণ কত পার্সেন্ট ডিসকাউন্ট হচ্ছে? 10%, 10% ডিসকাউন্ট মানে 100-10 মাইনাস করবো, 90/100। বাট ধার্য মূল্যটা আমাদের সঠিকভাবে এখানে বলে দিয়েছে, কত বলে দিয়েছে? 280 বলে দিয়েছে। ধার্য মূল্যের জায়গায় আমি 280টা লিখলাম, ধার্য মূল্যের জায়গায় কত লিখলাম? 280। ধার্য মূল্য আমাদের বলে দিয়েছে 280,
এটা কিন্তু ধার্য মূল্যের উপর বিক্রয় মূল্য হলো। আরেকটা বিক্রয় মূল্য কী হবে, 26% লাভে বলেছে, যখনই লাভে বলবে তখন ক্রয় মূল্যের ওপর হয়, তো এখানে 26% লাভে বলেছে, তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্যটা কী হবে, ক্রয় মূল্যের ওপর। তাহলে লিখলাম ক্রয় মূল্য গুণ 26% লাভ বলেছে, তাই 100-এর সঙ্গে 26 কী করবো, প্লাস করবো, 100-এর সঙ্গে 26 প্লাস করলে 126/100, তো এই দুটো বিক্রয় মূল্যই সমান, প্রথমটা ডিসকাউন্ট দিয়ে পরেরটা লাভে, তো দুটোই বিক্রয় মূল্য সেম, ওই জন্য মাঝখানে আমি ইকুয়াল দেবো, এই জায়গাটা বুঝতে হবে সকলে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার, ধার্য মূল্য আমাদের বলে দিয়েছে, তাই ধার্য মূল্যের জায়গায় 280 লিখেছি, ক্রয় মূল্যটা আমাদের বের করতে দিয়েছে, তো ক্রয় মূল্যটা এখান থেকে আমরা সলভ করে পেয়ে যাবো। ঠিক আছে, তো আমি কী করবো, এখানে নিচে 100 আর 100 এখানে কেটে দিলাম। অপূর্ব পাল বলছে বি হবে অ্যান্সার, আচ্ছা এখানে 90 আছে, এখানে 126 আছে, তো 90 9 দিয়ে কাটাকুটি যায়, তো 9 10 আমি একেবারে 90 করলাম, আর এখানে 126ও 9 দিয়ে যায়, 9 1 9 9 4 36, ঠিক আছে, তো এখানে 14 9 হচ্ছে 126। ক্লিয়ার, আবার 14 দিয়ে আমি এখানে 280 কাটতে পারি, 14 2 2 8 এই শূন্যটা এখানে চলে এলো। ক্লিয়ার, তাহলে 20 10 আমি যদি গুণ করি তাহলে আমার হয়ে যাচ্ছে 20 10 200 হচ্ছে, সমান এই ক্রয় মূল্যটাই আমাদের বের করতে দেওয়া হয়েছিল, তাহলে ক্রয় মূল্য আমাদের কত হলো 200 টাকা, অর্থাৎ সেই জিনিসটি কত দামে কিনেছিল, সেই জিনিসটি 200 টাকা দামে কিনেছিল, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কৌশিক মণ্ডল 200 টাকা বলেছে, সঠিক হয়েছে, উদয় প্রামাণিক সঠিক হয়েছে, অপূর্ব পাল সঠিক হয়েছে, দেবনাথ জানা 215 বলেছিল, এবার 215 হবে না। ওকে, নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, যদি কারোর বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারে, আর উপকৃত হলে অবশ্যই প্রত্যেকে লাইক করবে। নেক্সট পরের প্রশ্নতে যাচ্ছি, কোশ্চেন নম্বর 6, একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 25% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে এবং ক্রেতাকে ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয়, তার শতকরা লাভ কত? চঞ্চল মণ্ডল আগেরটার অ্যান্সার 200 বলছে, ঠিক আছে, অনন্ত আগেরটার অ্যান্সার বি বলেছে, 200, ঠিক আছে, এটার কি অ্যান্সার হবে জানাতে পারো, একজন ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্য থেকে 25% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করে এবং ক্রেতাকে ধার্য মূল্যের থেকে 10% ছাড় দেয়, তার শতকরা লাভ কত? অপশন এ আছে 8.5%, বি 12.5%, সি 15%, সি রয়েছে 17.5%, তো এটার কি অ্যান্সার হবে, এটাও খুব ইজি অঙ্ক, আশা করছি সকলেই পারবে, এটা ফর্মুলা ইউজ করে করতে পারো, কোনো সমস্যা নেই। বিকি সাহা এটা প্রথমে অ্যান্সার দিয়েছে, অপশন বি বলেছে 12.5%। তো আমি অঙ্কটা করছি, প্রথমে ফর্মুলা ইউজ করে করছি, প্রথমে দেখতে পাচ্ছ এখানে ক্রয় মূল্য থেকে 15% 25% বেশি দামে ধার্য মূল্য নির্ধারণ করছে, যেহেতু বেশি বলেছে তাই আমি এখানে লিখব +25, তারপরে বলেছে এইখানটা দেখো 10% ছাড় দিচ্ছে, ওই জন্য লিখবো -10, মাঝখানে হয়ে যাবে প্লাসে মাইনাসে, মাইনাস করব, আর ফর্মুলা অনুযায়ী এই দুটোকে গুণ আকার উপরে বসাতে হবে, মানে 25 গুণ 10, আর নিচে সবসময় 100 বসাতে হয়, তাহলে আমাদের অ্যান্সার হবে এটা ক্যালকুলেট করে। কী বললাম, 25% বেশি বলেছে তাই +25 লিখলাম, তারপরে বলেছে 10% ছাড় দিচ্ছে, তো ওই জন্য -10 লিখেছি, মাঝখানে বসাতে প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাস বসালাম, আর এই দুটোকে গুণ আকার উপরে বসাবো, মানে 25 গুণ 10, নিচে 100 লিখবো। ঠিক আছে, তো সলভ করি, এখানে যদি 25 থেকে 10 আমি মাইনাস করি তাহলে কত হচ্ছে, 15 হচ্ছে, তারপরে মাইনাস দিলাম, আচ্ছা এইখানে 0 0 উপর নিচ কেটে গেল, 25/10 মানে আমি কী লিখবো, 2.5, কেন, কারণ কি একের পিঠে একটা শূন্য আছে, তাই 5-এর আগে দশমিক লিখেছি, একটা ডিজিটের আগে। এখন 15 থেকে যদি আমি 2.5 মাইনাস করি তাহলে কত হবে, 12.5, কীভাবে হলো একটু বিয়োগটা করে দেখে অনেকের সমস্যা হয়, 15.0 আমরা যখন লিখি 15-র পাশে কিছু নেই, মানে 15.0 15 টাকা হিসেবে ধরতে পারি, আর এটা 2.50 টাকা ধরতে পারি। ঠিক আছে, তো 15.0 থেকে আমরা 2.5 মাইনাস করবো, যখন 10 থেকে 5 বিয়োগ করলাম 5, আর এখানে 10 ধরেছি বলে 2-এর 3 হলো, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হচ্ছে, এখানে তো আর কিছু ধরিনি, সেই 1 নেমে গেলো, 12.5, অ্যান্সার হচ্ছে 12.5, অপশন বি। অঙ্কটা অন্যভাবে করা যায়, অন্যভাবে যদি করো, ক্রয় মূল্য থেকে 25% বেশি দামে ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি, তাহলে ধার্য মূল্য বলছে ক্রয় মূল্য থেকে 25% বেশি, মানে ধার্য মূল্য ক্রয় মূল্য যদি আমি 100 টাকা ধরি, ধার্য মূল্য হয়ে যাচ্ছে কত, 125 টাকা, ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে 25% বেশি, মানে ক্রয় মূল্য 100 টাকা হলে ধার্য মূল্য 125 হবে। এবার 125 ধার্য মূল্যের উপর এবার বলছে 10% ছাড় দেওয়া হচ্ছে, 10% যদি ছাড় দেওয়া হয়, 10% ছাড় মানে 100 থেকে 10 মাইনাস কত, 90/100, ঠিক আছে, এটা যদি আমরা সলভ করি তাহলে 0 0 কেটে যাচ্ছে, 5 2 10 5 25 125,
তাহলে হয়ে যাচ্ছে 225/2। 225কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয়েছে 112.5। তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, সেখানে একদম শেষে গিয়ে দামটা কত হচ্ছে 112.5 হচ্ছে। লাভ কত হচ্ছে, 112.5 থেকে 100 মাইনাস করলাম 12.5, শতকরা লাভ হচ্ছে 12.5, যেহেতু ক্রয় মূল্য 100 টাকা ধরা হয়েছিল, এটা থেকে এটা সরাসরি মাইনাস করলাম 12.5%, অপশন বি। ঠিক আছে, আচ্ছা বিকিশার 7 নম্বর বলছে 25% হবে। 7 নম্বর কোশ্চেনটা আছে 20% এবং 5% দুটি ক্রমিক ছাড়ের সমতুল্য একক ছাড় জানতে চাওয়া হয়েছে। অপশন এ আছে 25%, বি 24%, সি 18%, আর ডি 15% আছে। তো বিকি সাহা এটা প্রথম অ্যান্সার দিয়েছে, অপশন এ বলেছে 25% হবে। ঠিক আগের অঙ্কটার মতোই হবে এটা, এটা ফর্মুলা ইউজ করেই করছি আমি। ঠিক আছে, এখানে দুটো পরপর ছাড় দেওয়া হয়েছে, কোনো একটা জিনিস যদি আমরা কিনি পরপর দুটো ছাড় থাকতেই পারে। প্রথমবার ডিসকাউন্ট দেওয়া আছে 20%, যেহেতু ছাড়ের কথা বলেছে তাই মাইনাস লিখবো, 20% ছাড় দেওয়া হয়েছে তাই -20 লিখলাম, ফর্মুলা ইউজ করে করছি। ঠিক আছে, তারপরে আবার একবার ছাড় দেওয়া হয়েছে কত 5%, যেহেতু ছাড় বলেছে বা ডিসকাউন্ট বলেছে তাই -5 লিখলাম। দুবার ছাড় দেওয়া হয়েছে, প্রথমবার ছাড় বা ডিসকাউন্ট -20, তারপর আবার ছাড় দেওয়া বা ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত -5, ওই জন্য মাইনাস লিখেছি। ঠিক আছে, তো যাই হোক, এবার মিডিলে কী চিহ্ন বসে সেটা একটুখানি বুঝতে হবে। মিডিলে মিডিলে যেটা বসাতো, এই যে মাইনাসে মাইনাসে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, এইভাবে কিন্তু ফর্মুলাটাই আমরা ইউজ করবো, মাইনাসে মাইনাসে কি প্লাস, ক্লিয়ার। এবার এই যে দুটো নাম্বার 20 আর এখানে 5, এই দুটোকে আমরা গুণ করে ওপরে বসাবো, মানে 20×5 ওপরে বসালাম, আর নিচে কী বসাবো 100 বসাবো। ঠিক আছে, তো যদি আমরা এটা কাটাকুটি করি, আচ্ছা এটা এটাকে ক্যালকুলেট করে নিই, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়, 20×5 যোগ করলে 25, বড় সংখ্যার চিহ্ন, 20 আর 5-এর মধ্যে 20 বড়, বড় সংখ্যার চিহ্ন, মাইনাস মাইনাস 25 হলো। তাহলে এই দুটো আমরা ক্যালকুলেট করে -25 পেলাম, এখানে প্লাস আছে প্লাস দিলাম। আচ্ছা এইবার এই শূন্য এই শূন্য উপর নিচ কেটে গেল, 2 দিয়ে 10কে কাটলে কত হচ্ছে 5 হচ্ছে, উপর নিচ 5 5 কেটে দিলাম, তাহলে এখানে পুরোপুরি সব কেটে গেলে, সব কেটে গেলে আমরা কত লিখবো 1 লিখবো। তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাস হয়, তাহলে 25 থেকে 1 বিয়োগ করে কত হবে 24 হবে, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তো মাইনাস লিখলাম, যেহেতু মাইনাসে বেরোলো তাহলে সমতুল্য একক ছাড় কত 24%, অ্যান্সার হচ্ছে আমাদের 24%, অপশান বি। সকলেই ভুল অ্যান্সার দিয়েছো, মানে ভুল হয়েছে প্রত্যেকের অ্যান্সার, অপূর্ব পাল বি বলেছে 24%, এটাই সঠিক হবে। দেবনাথ চানা ভুল হয়েছিল, অপু বর্মন ভুল হয়েছিল, অনন্ত ভুল হয়েছিল, ঠিক আছে, এখন প্রত্যেকের সঠিক হয়েছে, অপূর্ব পাল সঠিক হয়েছে, কৌশিক মণ্ডল 24, ঠিক আছে, রমেশও সঠিক হয়েছে বি। আশা করছি প্রত্যেকের বুঝতে সমস্যা হয়নি। প্রথমে 20% ডিসকাউন্ট তাই -20, তারপর আবার ডিসকাউন্ট 5% তাই -5, মাঝখানে যেটা বসাতে হয় মাইনাসে মাইনাসে প্লাস, এই দুটো নাম্বারকে গুণ আকারে ওপরে বসাবো, 20×5 আর নিচে সবসময় 100 হয়। তো এটা ক্যালকুলেট করে আমি পেলাম মাইনাসে মাইনাসে প্লাস, 20×5 যোগ করে 25 হলো, -25 বড় সংখ্যার চিহ্ন মাইনাস, +1 মাইনাসে প্লাসে মাইনাস, 25 থেকে 1 বিয়োগ করলাম 24। রমেশ বলছে 25 হবে না, ঠিক আছে, অপশান বি 24%। নেক্সট কোশ্চেন নাম্বার 8, এরপর আর দুটো অঙ্ক করাবো, করিয়ে আজকের ভিডিওটা এখানে স্টপ করবো, আগামীকাল আবার রাত 9টাতে ক্লাস হবে। তো যারা নতুন ম্যাথস হেল্প টিচার ফেসবুক পেজে ভিডিওটি দেখছো, অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য। আচ্ছা এটার অ্যান্সার বিকি সাহা বলছে 46% হবে, অপশান ডি হবে অ্যান্সার। তো বাকিরাও কমেন্ট করতে থাকো কী অ্যান্সার হবে। এখানে প্রথমে বলেছে এর আগের অঙ্কটায় আমরা দুটো পরপর ডিসকাউন্ট ছিল, এখানে পরপর 3টে ডিসকাউন্ট আছে, একটা দেখতে পাচ্ছি 20%, একটা 25%, একটা আছে 10%, ঠিক আছে, তো আমরা 3টে একসাথে করতে পারবো না। তো প্রথমে এই দুটোকে করে নিচ্ছি, এই দুটোর থেকে যে রেজাল্ট পাবো তারপর সেইটার থেকে এটা নিয়ে করবো। ঠিক আছে, তো 20% আর 25% নিয়ে প্রথমে কাজ করে নিচ্ছি, ঠিক আছে, একসাথে 3টে নিয়ে করা যাবে না, 2টে নিয়ে করছি। তাহলে 20 আর 25 নিয়ে যদি আমি কাজ করি, 20 আর 25, ওকে এই দুটো নিয়ে কাজ করছি। প্রথমে কতবার ডিসকাউন্ট 20%, তাহলে লিখবো -20, তারপরে আবার দেখতে পাচ্ছি কত ডিসকাউন্ট আছে, 25% ডিসকাউন্ট আছে, তাহলে লিখবো -25, পরপর দুবার ডিসকাউন্ট হয়ে গেল। মিডিলে কী চিহ্ন বসাতে হয়, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বসাবো। এবার এই দুটো নাম্বারকেই গুণ আকারে ওপরে বসাবো, মানে 20×25, আর নিচে লিখবো কত, সবসময় 100 বসাতে, ক্লিয়ার। আচ্ছা এইবার এইখানটা ক্যালকুলেট করবো, এই দুটোকে করে নিই, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 20×25 যোগ করলে কত 45 হয়, দুটোই যদি মাইনাস চিহ্ন থাকে অথবা বড় সংখ্যার চিহ্ন বসাতে হয়, এখানে 25-এর চিহ্ন মাইনাস, অথবা দুটো সাইনে যদি মাইনাস থাকে তাহলে সবসময় মাইনাস বসে। আচ্ছা এবার প্লাস দিলাম, 20×5 100, 5 5 25, এটা কাটাকুটি করলাম, তাহলে কত হচ্ছে 5 হচ্ছে, সমান এখানে দেখতে পাচ্ছি মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হয়, 45 থেকে 5 বিয়োগ করলাম কত 40,
বড় সংখ্যার চিহ্ন বসে 45 আর 5 এর মধ্যে 45 বড়, বড় সংখ্যার চিহ্ন কত? মাইনাস, -40 হচ্ছে। তাহলে এই দুটো থেকে আমি যে ডিসকাউন্ট পেলাম কত পেলাম? 40% ডিসকাউন্ট পেলাম। ক্লিয়ার? 40% ডিসকাউন্ট পেলাম। তাহলে এই দুটো থেকে যে 40% পেলাম, এই 40% আর 10% নিয়ে আরেকবার আমরা করবো, তাহলে আমাদের অ্যান্সারটা সঠিকভাবে বেরোবে। ঠিক আছে, 40 আর 10 নিয়ে, তো 40 আর 10 নিয়ে যদি করি, প্রথমে কথা 40 মানে -40 পেয়েছিলাম আমরা, -40 লিখবো। তারপরে আবার 10% ডিসকাউন্ট, তাহলে -10 লিখলাম। -40 × 10/100, তো এখানে মাইনাসে মাইনাস কি হচ্ছে? প্লাস, সরি, যেটা প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 40 আর 10 যোগ করলে কত? 54, -54 প্লাস, এখানে দেখতে পাচ্ছি এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে যাচ্ছে, তাহলে 4 থাকছে। মাইনাসে প্লাসে কি? -54 থেকে 4 মাইনাস করলাম, কত হচ্ছে? সরি, এখানে 40 আর 10 ছিল, 40 আর 10 যোগ করলে কত হচ্ছে? 50 হচ্ছে। মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, 50 থেকে যদি আমি 4 মাইনাস করি, তাহলে কত হচ্ছে? 46%। তো অ্যান্সার আমাদের হচ্ছে 46%। খুব ইজি অঙ্ক, বাট বোঝাতে গিয়ে আমার একটু সময় লাগছে, বাট অঙ্কটা বুঝে গেলে খুব তাড়াতাড়ি আমরা অঙ্কটা করতে পারবো। এই দুটো নিয়ে আমরা কাজ করবো, যখন আমাদের মনে মনে অ্যান্সার বেরিয়ে যাবে। প্রথমে কি করলাম? 20% ডিসকাউন্ট মানে -20, তারপর 25% ডিসকাউন্ট মানে -25, মাইনাসে মাইনাসে প্লাস, 20 × 25/100 ক্যালকুলেট করবো, খুব ইজি, তাড়াতাড়ি বেরিয়ে যাবে -40। এখন 40 আর 10 নিয়ে কাজ করবো, -40 - 10, মাইনাসে মাইনাসে প্লাস, 40 × 10/100, -40 আর -10 করলে 50 হচ্ছে, 50 প্লাস -50 প্লাস 4 করলে -46%। রমের সঠিক উত্তর হচ্ছে, সৌমেন দাস সঠিক উত্তর হয়েছে, উদয় প্রামাণিক বলছে 100 × 80/100। হ্যাঁ, প্রথমে 100 টাকা ধরে করতে পারো, আমি যদি ক্রয় মূল্য 100 টাকা মানে ধার্য মূল্য যদি 100 টাকা ধরি, 100 টাকার উপর প্রথমে 20% ডিসকাউন্ট দিলে 100 × 80/100, তারপরে 25% ডিসকাউন্ট দিলে 75/100, তারপরে 10% ডিসকাউন্ট দিলে কত? 90/100, 100 থেকে 10 মাইনাস, এটা ক্যালকুলেট করলে 54 হবে, তাহলে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, সরি, হ্যাঁ, 54 হচ্ছে, তাহলে কত টাকা ডিসকাউন্ট হচ্ছে? 100 থেকে 54 - 46, তো সেটাই উদয় প্রামাণিক বলেছে, একদম সঠিক, এইভাবে করতে পারো, তো যেভাবে খুশি তোমরা করতে পারো। নেক্সট চলে যাচ্ছি পরের প্রশ্নতে, কোশ্চেন নাম্বার 9, 30%, 20%, 10% দুটি তিনটি ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত, এটা জানতে চেয়েছে, তো এটার অ্যান্সার কী হবে? এটাই আজকে লাস্ট অঙ্ক। অপূর্ব পাল বলছে 49.6% হবে, তো বাকিরাও কমেন্ট করতে থাকো কী অ্যান্সার হবে। তো এটাও তোমরা এই নিয়মে করতে পারো, ঠিক আছে, অথবা ফর্মুলা দিয়ে করতে পারো, যেটা যেভাবেই করবে তাড়াতাড়িভাবে কোনো সমস্যা নেই। তো আমি এটা ফর্মুলা ইউজ করেই করছি, প্রথমে 30% আর 20% নিয়ে কাজ করছি, 30% আর 20% যদি ডিসকাউন্ট করি, তাহলে কত হচ্ছে? প্রথমে -30, তারপরে -20, মাইনাসে মাইনাসে প্লাস, 30 × 20/100, ক্লিয়ার? তো এখানে দেখতে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, মানে মাইনাস আমার হয়ে যাচ্ছে 50, প্লাস এখানে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে গেলে 3 আর 2 কত হচ্ছে? 3 × 2 = 6 হচ্ছে, 3 × 2 = 6, তো -50 + 6 করলে মাইনাসে প্লাসে মাইনাস, 50 থেকে 6 মাইনাস করবে, কত হবে? 44 হবে, তো -44%। তাহলে প্রথম দুটো থেকে আমি কত পেলাম? 44 পেলাম। এখন 44 আর 10 নিয়ে কাজ করবো, ঠিক আছে, তাহলে প্রথমবার -44 - 10 - 44 × 10/100, মাইনাসে মাইনাসে কি? প্লাস, 44 আর 10 আমি যোগ করবো, কত হবে? -54, সরি, এই জায়গাটা ফর্মুলা অনুযায়ী প্লাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে 44 × 10 ছিল, 10 × 10 = 100 কেটে গেল। আচ্ছা, উপরে 44 নিচে 10 আছে, মানে এটা কত হবে? 4.4 হচ্ছে, মাঝখানে প্লাস ছিল, মাইনাসে প্লাসে মাইনাস, মানে 54 থেকে যদি 4.4 যদি আমরা মাইনাস করি, তাহলে হয়ে যায় 49.6, তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি।
তো খুব ইজি অঙ্ক, বাট জাস্ট ফর্মুলাটা বুঝতে হবে। তো এইভাবে করা যায়, অথবা তোমরা এইভাবে করতে পারো, 100 টাকা যদি ধার্য মূল্য ধরে নাও, তার উপর 30% মানে এটা যেভাবে করলাম 100 টাকা ধার্য মূল্য, 20% ডিসকাউন্ট দিলে 80/100, 25% ডিসকাউন্ট দিলে 75/100, 10% ডিসকাউন্ট দিলে 90/100, পুরোটা ক্যালকুলেট করে দেবে 54 হচ্ছে, 100 থেকে 54 মাইনাস করলাম কত হচ্ছে 46%। এইভাবে করা যায়, এইভাবে করা যাবে, যে কোনো প্রসেসে করতে পারো। এই অঙ্কটি আরেকবার আমি বলে দিচ্ছি, 30% আর 20% যখন করলাম এই দুটো নিয়ে আগে কাজ করবো, -30 -20, যেহেতু দুবার ডিসকাউন্ট দিচ্ছে তাই দুবারই মাইনাস আমি ইউজ করছি, মিডিলে বসাতে হয় মাইনাসে মাইনাসে প্লাস, তারপর এই দুটো নাম্বার মানে 30×20/100 করবো। কাটাকুটি করে দেখলাম এখানে 0000 কেটে গেলে 3×2=6, এখানে মাইনাস মাইনাসে প্লাস, 30 আর 20 যোগ করলে 50 হচ্ছে, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, বা দুটো যদি সাইন মাইনাস থাকে তাহলে মাইনাসই হয়। আচ্ছা, এবার মাইনাসে প্লাসে মাইনাস, তো 50 থেকে 6 যোগ করলে 44, তো প্রথমটা থেকে আমরা পেলাম 44%। এখন এই 44% আর 10% নিয়ে কাজ হবে, এটাও ডিসকাউন্ট এটাও ডিসকাউন্ট, তাই -40, এটাও ডিসকাউন্ট যেহেতু হচ্ছে -10, মাঝখানে কী বসাতে হয় মাইনাসে মাইনাসে প্লাস বসাতে হয়। তারপরে এই দুটো নাম্বারে 44 আর 10, এই দুটোকে গুণ আকারে বসাবো, পড়ে নিচে থাকবে 100, -44 আর -10 যদি করে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, 44 আর 10 যোগ হবে তাহলে 54, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, 44 যেহেতু বড় সংখ্যা তার চিহ্ন মাইনাস, অথবা দুটোই মাইনাস থাকলে মাইনাস বসাতে হয়। তারপরে প্লাস দিলাম, এখানে 10 10 115 কেটে গেছে, তাহলে উপরে থাকছে 44, নিচে থাকছে 10, তো আমি 44 লিখলাম, একের পিঠে একটা শূন্য বলে একটা সংখ্যার আগে দশমিক, মানে চারের আগে দশমিক লিখেছি, তো -54 +4.4 করলে 49.6, এই বিয়োগটা করতে হতে অনেকের সমস্যা হয়, সেই কারণে এটা দেখিয়ে দিচ্ছি, -54 প্লাস এটা আছে, তো মাইনাসে প্লাসে আমরা কী জানি, মাইনাস জানি, 54 থেকে 4.4 আমি মাইনাস করে দেখাচ্ছি, 54.0 এটা থেকে 4.4 মাইনাস করবো, তো 10 থেকে উপরে 0, নিচে 4, মানে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে 6, এটাকে 10 ধরেছি বলে 4 আর 5 হবে, ঠিক আছে, 14 থেকে আমি যখন 5 বিয়োগ করবো 9 হচ্ছে, আর এখানে 14 ধরেছি বলে 5 থেকে মানে এখানে 1 চলে আসবে, 5 থেকে 1 বিয়োগ করলে 4। উদয় প্রামাণিক একদম মানে এইভাবেই করেছে, আগের যেইভাবে করেছিল সেভাবেই করেছে, হ্যাঁ এইভাবে করতে পারো, এইভাবে করলেও তাড়াতাড়ি হবে, সমস্যা হবে না, এক লাইনে হচ্ছে, কোনো সমস্যা নেই, এইভাবে করতে পারো। 100 লিখবো, যেভাবে করেছে উদয় প্রামাণিক 100 লিখেছে, 30% ডিসকাউন্ট মানে 100 থেকে 30 মাইনাস, মানে 70/100, আবার গুণ দিয়ে 20% ডিসকাউন্ট, সেই কারণে 100 থেকে 20 মাইনাস, মানে 80/100, গুণ দিয়ে 10% ডিসকাউন্ট, তাই 100% ডিসকাউন্ট, তাই 100 থেকে 10 মাইনাস, 90/100 করলে 49.4 হবে, পুরোটা ক্যালকুলেট করে। 100 টাকা যদি ধার্য মূল্য ছিল, এতগুলো ডিসকাউন্ট দেওয়ার পর তো 49.4 টাকা হয়েছে, তাহলে 100 টাকা থেকে 49.4 টাকা যদি মাইনাস করি তাহলে 49.6 টাকা হয়, এইটাই কিন্তু পার্সেন্টেজে ডিসকাউন্ট হচ্ছে, অপশন বি, তো এইভাবে করতে পারো, ঠিক আছে। তো সকলের সঠিক অ্যান্সার হয়েছে, সৌমেন দাস 49.6 বলেছে, উদয় প্রামাণিক বি বলেছে, ঠিক আছে। তো ব্যাস আজকে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল রাত্রিক 9টা থেকে 9:30 মধ্যে, সকলে অ্যাক্টিভ থাকবে, যারা প্রথমবার দেখছো ম্যাথস হেল্প টিচার ফেসবুক পেজ, অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবে প্রতিদিন লাইভ ভিডিও দেখার জন্য। তো দেখা হবে আগামীকাল, সকলে ভালো থেকে, গুড নাইট।